রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে রাত থেকে বৃষ্টি হচ্ছে রাজধানীতে মধ্যরাত থেকে রাতে গুড়িগুড়ি বৃষ্টি হলো সকালে এক দফা ভারী বৃষ্টি হয় উত্তরাঞ্চলের নাটোর গাইবান্ধা জয়পুরহাট রংপুর ও আশপাশের জেলাগুলোতে বৃষ্টির কারণে কনকনে শীত নেমেছে সাথে ঠান্ডা বাতাসের ফলে দুর্ভোগ বেড়েছে মানুষের এছাড়াও বৃষ্টি হয়েছে সহ দক্ষিণাঞ্চলের আরও কিছু জায়গায় আবহাওয়া অফিস জানিয়েছে আগামী দুই দিন দেশের উত্তরাঞ্চলের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এদিকে শুক্রবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে তেঁতুলিয়ায় এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এছাড়াও দেশের কোথাও কোথাও ঘন কুয়াশা থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস